Hey, what's up guys, it's me. You are watching Priyaranjan Pakhira vlog. So guys, welcome back to my channel and welcome back to my daily new vlog video. So guys, আমার চ্যানেলের মধ্যে কমেন্ট আসছে, দালা তুমি প্র্যাঙ্ক ভিডিও কবে বানাচ্ছো? প্র্যাঙ্ক ভিডিও কবে থেকে আসছে? আমাদের প্র্যাঙ্ক ভিডিও চাই, আমরা রিকোয়েস্ট করছি প্র্যাঙ্ক ভিডিও করতে। সো এই ধরনের কমেন্ট আসছে, আমিও অ্যাকসেপ্ট করছি। হ্যাঁ, আমারও প্র্যাঙ্ক বানানোর ইচ্ছা রয়েছে চ্যানেলটার মধ্যে। সো প্র্যাঙ্ক ভিডিও তোমরা কমেন্ট করেছো, আমারও ইচ্ছা রয়েছে প্র্যাঙ্ক ভিডিও বানাতে, আমিও চাই প্র্যাঙ্ক ভিডিও বানাবো। আর আমার এই যে কমেন্টগুলো আসছে, কমেন্টগুলো আসার জন্য আমি খুব খুশি হয়েছি। কারণ আমি যখন প্রথম প্রথম ভিডিও স্টার্ট করেছিলাম, তখন আমার চ্যানেলটার মধ্যে ভিউজ তো আসেইনি, তার সাথে কমেন্ট একদম আসতো না। তো এখন যদিও বা কমেন্ট আসছে, সেই কমেন্টের মাধ্যমে তোমরা বলছো যে হ্যাঁ, আমরা এই পার্টিকুলার টপিকে ভিডিও দেখতে চাই। তো তোমরা যে এই যে বলছো ভিডিও বানানোর জন্য, এই ধরনের ভিডিও বানানোর জন্য, তো সেই জন্য আমার খুব ভালো লাগছে। মানে কমেন্ট করে বলছো যে হ্যাঁ, আমাদের এরকম ভিডিও চাই। সো এই দিনটাই আমি প্রথম প্রথম যখন ভিডিও করতাম, তখন কিন্তু দেখতে পাইনি, কারণ তখন কেউ কমেন্ট করার থাকেনি। যাই হোক, তোমরা যে কোনো একটা টপিকে ভিডিও বানাতে বলছো, যাই হোক প্র্যাঙ্ক ভিডিওই বানাতে বলছো, সো যাই হোক তোমরা রিকোয়েস্ট করছো ভিডিও বানানোর জন্য, সো এটাতে আমি অনেক অনেক খুশি। কারণ তোমরা ভিডিও বানাতে বলছো তাও আবার কমেন্ট করে। সো আমি চাই এই ধরনের আরও অনেক অনেক কমেন্ট আসুক, এবং তোমাদের কমেন্ট অনুযায়ী আমিও ভিডিও বানানোর চেষ্টা করব। তো হ্যাঁ, এবার ব্যাপারটা হয়ে গেছে যেটা, সেটা তোমাদেরকে বলি। এবার প্র্যাঙ্ক ভিডিও বানানোর জন্য একটা সমস্যা রয়েছে। সমস্যা কীরকম রয়েছে, আমি বলছি না যে প্র্যাঙ্ক ভিডিও বানাবো না, আমি প্র্যাঙ্ক ভিডিও বানাবো, আমার ইচ্ছা রয়েছে বললাম সবার প্রথমে। সো বানাবো কখন, এই যে আমি চ্যানেলটার মধ্যে ব্লগ ছাড়ছি, মানে 120টার ওপর ব্লগ ছাড়া হয়ে গেল, মানে 121 নম্বর ব্লগ চলছে এটা। তো এই ব্লগ চ্যানেলের মধ্যে প্র্যাঙ্ক ভিডিও ছাড়াটা কিন্তু অন্য একটা ক্যাটাগরি এসে জমা হয়ে যাবে চ্যানেলটার মধ্যে। তাহলে কি হবে, ধরো একটা দোকানেতে তুমি বিক্রি করছো চাল ডাল, সেখানেতে তুমি হঠাৎ করে কাপড় জামা কাপড় বিক্রি করতে শুরু করে দিলে, তাহলে তোমার যে কাস্টমারগুলো ছিল তারা পরবর্তী ক্ষেত্রে সেই দোকানে আর আসবে না। অর্থাৎ আমার ব্লগ ভিডিও দেখার জন্য যারা দেখছে আগে থেকে, অনেক আগে থেকে, তারা কিন্তু আমার ভিউয়ার্সগুলো আরও কমে যেতে পারে, হতেই পারে, মানে ভিউয়ার্স বাড়তেও পারে আবার কমে যেতেও পারে, এরকম একটা ব্যাপার রয়েছে। আর আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম, সেখানে জিজ্ঞাসা করেছিলাম যে আমি ডেইলি ব্লগ ভিডিও চালিয়ে যাব কি না, সেখানে মাত্র 11টা ভোট পড়েছে, যার মধ্যে অনেকে বলেছে যে না, অনেকে বলেছে হ্যাঁ, মানে হ্যাঁর ভাগটা বেশি। সো আমি এখন এই ধরনের ভিউজ নিয়ে আমি চাই না যে প্র্যাঙ্ক ভিডিও করতে, পরে করব, কখন করব সেটা ভিডিওতে আগে বলবো, তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত, তাহলেই বুঝতে পারবে ভিডিওটা। তো হ্যাঁ, এবার বলি আমার এই ব্লগ চ্যানেলটার মধ্যে আমি যে এতগুলো ভিডিও ছেড়েছি, যেটা বললাম যে 120টা ভিডিও ছেড়েছি, সো সেই ভিডিওগুলো কী ধরনের ভিডিও ছেড়েছি তোমরা চ্যানেলটায় গেলে দেখতে পাবে, যদি নতুন ভিউয়ার্স হও তাহলে চ্যানেলটায় গিয়ে দেখতে পাবে। যে আমাদের হিন্দুদের যে পূজা পার্বণ হয়, সেটা কালী পুজো হতে পারে, দুর্গা পুজো হতে পারে, লক্ষ্মী পুজো হতে পারে, ভাইফোঁটা হতে পারে, বিশ্বকর্মা পুজো হতে পারে, আরও যাবতীয় যা কিছু পুজো রয়েছে সেই সমস্ত, এই যে রাস পূর্ণিমা গেল, রাস পূর্ণিমার ব্লগ বানিয়েছি 20 মিনিটের, মানে 15 মিনিটের বড় বড় ব্লগ বানিয়েছি, সেই সমস্ত ব্লগে অনেক আনন্দ করেছি। সেই ব্লগগুলো যদি তোমরা না দেখে থাকো, সেগুলো তোমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, বা চ্যানেলের মধ্যে গিয়ে সেখান থেকে দেখতে পাবে। সো এবার যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, ওই যে ভিডিওগুলো বানিয়েছি, ওই ভিডিওগুলোতে কী আছে, আমার স্মৃতিচিহ্নগুলো রয়েছে। তাছাড়াও আমি আরও যে ব্লগ, মানে আমার ডেইলি লাইফস্টাইল বানাই, ব্লগ বানাই, সেই ডেইলি লাইফস্টাইলে আমি কী করছি, আমার স্মৃতিচিহ্নগুলো রয়েছে। তো আমি চাইছি না চ্যানেলটাকে ঘেঁটে ফেলতে, মানে এক ধরনের ব্লগই দিয়ে যেতে চাইছি আমি এই চ্যানেলটার মধ্যে। অন্য ক্যাটাগরির ভিডিও বানিয়ে কী হবে, দুটো জিনিস ঘাঁটাঘাঁটি হয়ে যাবে। মানে ব্লগ যদি হয়, ব্লগই দিয়ে যাব। যারা ইউটিউবার আমার ভিডিও দেখছো, মানে ইউটিউবে ভিডিও করো আমার মতো, তারা বুঝতে পারছো, মানে যে কোনো একটা চ্যানেলে একই ক্যাটাগরির ভিডিও ছেড়ে যেতে হয়, 2-3 রকম ক্যাটাগরি হয়ে গেলে চ্যানেলটা কিন্তু গোলমাল হয়ে যায়। তো আমি প্র্যাঙ্ক ভিডিও যদি বানাই, অন্য একটা চ্যানেলে তৈরি করে সেখানে বানাবো। কখন বানাবো, যখন আমার এই ব্লগিং চ্যানেলটায় 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে তখন। সো তাড়াতাড়ি কমপ্লিট করো, তাহলে আমি একটা নতুন চ্যানেল ক্রিয়েট করব, যেখানে প্র্যাঙ্ক ভিডিও আমি বানাবো। আমার ইচ্ছা রয়েছে, আমি সবার প্রথমে চাইছিলাম যে একটা রোস্টিং চ্যানেল খুলতে, তো খুলেওছিলাম, কিছুদিন ভিডিও বানিয়ে দেখলাম যে না, এটা আমার হবে না ঠিকঠাক, তো আমি চালাইনি। তারপর মনে হয়েছিল টেকনিক্যাল চ্যানেল খুলি, টেকনিক্যাল চ্যানেলই ছিল এখন যেটা ব্লগ বানাচ্ছি, মানে প্রথম 10টা ভিডিও আমি টেকনিক্যাল টাইপের বানিয়েছিলাম, তারপরে ভাবলাম যে না, এটাও ভালো লাগছে না, এটা করব না।
তারপরে একবার আমি গেমিং চ্যানেল খুলেছিলাম যেখানে ফ্রি ফায়ারের ভিডিও ছাড়তাম। সো গেমিং চ্যানেলটাও আমার কিছুদিন চালিয়েছিলাম, তারপর বন্ধ করে দিয়েছি, ভালো লাগেনি। এখন এই ব্লগিং চ্যানেলটা চলছে, যার মধ্যে আমি অনেক দিন ধরে অনেকগুলো ভিডিও ছেড়ে ফেলেছি এবং এটাই কনসিস্টেন্সি হিসেবে রাখতে চাইছি। তো এইটাকেও আমি সেইভাবে ঘাঁটতে চাইছি না। আমি ওই যে বললাম 1000 ক্যাটাগরি যখন, মানে 1000 সাবস্ক্রাইবার যখন কমপ্লিট হয়ে যাবে এই চ্যানেলটায়, তারপরে আমি ওই প্র্যাঙ্ক ভিডিও চ্যানেল একটা আলাদা করে বানাবো, যার মধ্যে প্র্যাঙ্ক ভিডিও ছাড়বো এবং তোমাদেরকে আমি বলে দেবো এই ব্লগ ভিডিওর মধ্যেই যে চ্যানেল বানিয়ে ফেলেছি বলে। আর প্র্যাঙ্ক ভিডিওর কমেন্ট ওই দুটো দু একজনই করছে, মানে বাকি যারা আমার সাবস্ক্রাইবার বা ভিউয়ার্স তারা তো করছে না। যদি আমি প্র্যাঙ্ক এই চ্যানেলটাই ছেড়েও থাকি তো কীরকম ভিউজ আসবে, বেশি হবে নাকি কম হবে, আমি সেটা আগে থেকে তো বুঝতে পারছি না। তো ভিডিও ছেড়েও চ্যানেলের মধ্যে ভিডিওগুলোকে আমি গুলিয়ে ফেলতে চাইছি না, মানে একই ক্যাটাগরির ভিডিও ছেড়ে যেতে চাইছি। আর এখন এই জন্যই ভিডিওগুলো সেরকমভাবে হচ্ছে না, কারণ পুজো পার্বণে যেরকমভাবে আমি ভিডিওগুলো দিয়ে থাকি, অনেক আনন্দ করি, সেই ধরনের ভিডিও এখন হচ্ছে না। কারণ কি, আমি ভিলেজ লাইফস্টাইল ব্লগ বানাচ্ছি আর সব সময় তো ওরকম পুজো পার্বণ থাকে না, যখন থাকে তখন ভিডিও বানাই, তোমাদের ভালো লাগে। এখনও যে ভিডিওগুলো করছি তোমাদের ভালো লাগছে, মানে কমেন্ট করছো, লাইক করছো বা ভিডিওগুলোতে ভিউজ মোটামুটি আসছে, অ্যাভারেজ ভিউজ আসছে, তো ভালো লাগছে। তোমরা ভিডিওগুলোকে এইভাবে সাপোর্ট করে যাও, আরও সাবস্ক্রাইবার যাতে তাড়াতাড়ি বাড়ে সেটা আমি চেষ্টা করছি। যাই হোক, ভিডিও দিয়ে যাবো এইভাবে। তো হ্যাঁ, তোমরা যে কমেন্ট করেছো, নিশ্চয়ই দু একজন কমেন্ট করেছো যে হ্যাঁ দাদা তোমার চ্যানেলে প্র্যাঙ্ক ভিডিও কবে আসবে। তো তোমাদের কমেন্ট, মানে বক্তব্য রাখার জন্য, রিকোয়েস্ট রাখার জন্য আমি প্র্যাঙ্ক ভিডিও বানাবো। ওই যে বললাম 1000 সাবস্ক্রাইবার যদি এই ব্লগ চ্যানেলটাই কমপ্লিট হয়ে যায়, তখন অন্য একটা চ্যানেলে আমি প্র্যাঙ্ক ভিডিও বানিয়ে বানিয়ে ছাড়বো এবং সেই চ্যানেলটা কী নামে খুলবো সেটা এই চ্যানেলের মধ্যে আমি বলে দেবো পরে, যখন এটাই 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে। কারণ ওই যে বললাম, এই চ্যানেলটার মধ্যে বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে আমি চ্যানেলটাকে গোলমাল করতে চাইছি না, সুন্দর করে সাজিয়েছি আমি চ্যানেলটা, পরপর ব্লগ ভিডিও বানিয়ে যাচ্ছি সেই জন্য। তো প্র্যাঙ্ক ভিডিও বানাবো পরে। আর হ্যাঁ গাইজ, হেঁটে হেঁটে আমরা ওই মানে পিছন থেকে অনেকটা চলে এসেছি এবং এখানে যেটা দেখতে পাচ্ছি যে কিছু কিছু জমিতে এখনও ধান কাটা পড়ে রয়েছে, দেখতে পাচ্ছ এই যে জমিগুলোই এখনও ধান কাটা পড়ে রয়েছে, মানে মাঠের সামনের দিকে, বাড়ির সামনের দিকে, মাঠের দিকে যে জমিগুলো রয়েছে ওগুলোই খুব তাড়াতাড়ি ধান কাটা হয়ে গেছে, ধান তোলাও হয়ে গেছে জমি থেকে, এইগুলোই দেখছি পড়ে রয়েছে সব। আর পিছনে মাঠের দিকে এগুলো তো সব পড়েই রয়েছে। আর এখানটায় দেখো কিছু পাখি এই ধান খেতের ওপর বসে মানে উড়ে উড়ে বেড়াচ্ছে, কী পাখি জানি না, একটা ঢিল ছুঁড়লে মনে হয় উড়ে চলে যাবে, ছোট্ট ছোট পাখি অনেকগুলো এসে বসে রয়েছে ধানের ওপর, কত ছোট ছোট পাখি দেখতে পাচ্ছ উড়ে উড়ে আসছে। এই যে এখানটায় ছোট ছোট পাখিতে ধানের ওপর বসে রয়েছে, একটা ঢিল ছুঁড়ছে, দেখো কত সুন্দর উড়ে যাবে সবগুলো একসাথে। এই দেখো গাইজ, একসাথে সব পাখিগুলো উড়ে পড়েছে, এই পাখিগুলো এই ধান খেতার উপরে বসেছিল, আবার এসে বসছে একসাথে। আর হ্যাঁ, এতক্ষণ ধরে ভিডিও করে গেলাম, তোমাদের গুড মর্নিং জানাই, কারণ এখন সকালবেলা ওই যে সূর্য উঠেছে, আমি কথা বলে বলে যাচ্ছি, আজকে তো শনিবার, আজকে টিউশন পড়াতে যাইনি বলে সকাল করে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি, না হলে 8টার পরে মানে টিউশন ছুটি হওয়ার পরে তারপর আমি ভিডিও শ্যুট করি এবং ছাড়ি। আর এই চ্যানেলটার মধ্যে আমি ডেলি ব্লগ ভিডিও ছাড়ি, একদিন গ্যাপ পড়ে গেছে, যাই হোক ডেলি ব্লগ ভিডিও আমি ছেড়ে ছেড়ে যাবো চ্যানেলটার মধ্যে। যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটার মধ্যে গিয়ে দেখতে পারো আমি কত ব্লগ ভিডিও বানিয়েছি এবং তোমাদের অনেক মজা আসবে, যদি মজা আসে তবেই সাবস্ক্রাইব করবে। তো হ্যাঁ, এই কমেন্টে রিপ্লাইগুলো দেওয়ার জন্যই আমি এই ভিডিওটা বানিয়েছি, আমি মূলত ব্লগ ভিডিও বানাই, ব্লগ ভিডিওই আসবে এই চ্যানেলটায়। আর প্র্যাঙ্ক ভিডিও কবে আসবে সেগুলো আমি বলে দিয়েছি একটু আগেই বললাম। তো আশা করি ভালো লেগেছে ভিডিওটা, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, অবশ্যই 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে। সো দেখা আছে খুব তাড়াতাড়ি পরে ব্লগে, বাই।